তার কাছ থেকে শুনলো যে আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমার নবীর চাইতে এত শ্রেষ্ঠ এত আল্লাহওয়ালা এত ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই চাচাকে ডাক দিয়ে বলে চাচা গো তাহলে আপনি আসেন মুহাম্মাদের ধর্মটা আমি আর আপনি মিলে গ্রহণ করি বলেন চাচাকে যখন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল চাচা আসেন আমি আর আপনি দুজন মিলে দুইজনে মিলে মুহাম্মাদের ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করি চাচা ডাক দিয়ে বলে না 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 ভাতিজা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না গ্রহণ করা যাবে না ও ভাতিজা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে আমরা কালি লাগাইতে পারব না আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে পারব না গ্রহণ করতে পারব না আমার মুসল্লি বাজানরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলেন ও চাচা আপনি যেহেতু বলেছেন মুহাম্মাদের ধর্ম সত্য ধর্ম মুহাম্মাদের মতন এই দুনিয়ার জমিনে অন্য কেউ এত ভালো মানুষ নাই গো চাচা আমি আব্দুল উজ্জা আপনাকে সাক্ষী রেখে বলে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন না সুবহানাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام أو كما قال النبي صلى الله ہم نے مسافر ہے کوئی میں آخر ٹھکانا سبحانك لا علم لنا الا ما إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الرجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله شبائي جيكي
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 ڈکرے بندہ الله الله ڈکار تو ڈکلے بندہ گناہ ہوئی بے معاف لا الہ الا اللہ سبحان اللہ الحمد لله لا إله إلا الله 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 ڈکرے بندی الله الله ڈکر موتو ڈکلے بندی گناہ ہوئی بے معاف لا إله إلا الله تو جورے پڑھیں لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله مهان الله رب العالمين ذاتر درباري وصف الله كمتي نعمتي شكريا جي مهان الله سبحانه وتعالى اما كي اپنا دير شبائي كي دنيا بي شمستو كاج بيتي فارق قريا پبتر دين پبتر عبستائي پبتر غوري আশার বর্ষার তৌফিক সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন সে মহান রব্বি করিমের দোয়া জবান জবান কে উঁচু করে কণ্ঠকে ছেড়ে দিয়ে একসাথে সুর মিলিয়ে সে মহান রব্বি করিমের শিকান ভাষায় উচ্চ আওয়াজে আমরা শুকরে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে আজাম الله سبحانه وتعالى حبيب محمد عربي شغل قرين صلى الله عليه وسلم رسول عربي صلى الله عليه وسلم ابن الله باكر محبت وانتوري كي بابي پويدا حبي اپنی عدر کی غدو شبتا يالو جانا قلت سلام যে আল্লাহ পাকের জান্নাত কিভাবে ক্রয় করা যায় আল্লাহ তাআলার জান্নাত ক্রয় করার মাধ্যম কি মাধ্যম হলো আমার আপনার নবী পিয়ারা নবী জনাবে মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমি আর আপনি অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে আমার আপনার নবীকে অনুসরণ করলাম আর আমি আর আপনি যখন নবীকে অনুসরণ করতে পারলাম আল্লাহ পাকের জান্নাত আমার আপনার জন্য রেডি করেন সুবহানাল্লাহ প্রিয় মুআজ্জাজ মুহতারাম রাসূলুল্লাহ আজাম আজকে আমি আর আপনি নবীকে ভালোবাসি সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা রাসূল আরাবীকে ভালোবাসতেন তো রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রকম ভালোবাসতেন আমার আপনার ভালোবাসা মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আছে না নাই জোরে বলেন আছে না নাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর হাবিব মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি এত ভালোবাসতেন এত মহব্বত করতেন আল্লাহর নবীর সাহাবী একজন সাহাবীর নাম আব্দুল উজ্জা নামটা কি জোরে বলেন কি
আব্দুল উজ্জা নবীর আশিক কি রকম ছিল নবীর মহব্বত কি রকম অন্তরের ভিতরে ছিল আমার মুসল্লি ভজনরা কেউ কোন দিকে নজর দিবেন না সবাই আমার দিকে লক্ষ্য করে কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবেন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই আব্দুল উজ্জা কত ভালোবাসত কত মহব্বত করত আল্লাহর নবীর এই সাহাবী যখন ছোট ছিল সে যখন দুনিয়ার জমিনে আসলো আসার পরে কিছুদিন পরে তার মা মারা যায় তার বাবা দ্বিতীয় আরেকটা বিবাহ করেন দ্বিতীয় বিবাহ করার পরে এই আব্দুল উজ্জার বাবাও মারা যান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন আব্দুল উজ্জার বাবা দুনিয়ার জমিন ত্যাগ করিয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন এবার আব্দুল উজ্জা তার সৎমার কাছে তার সৎ মা তাকে নিয়ে তার চাচা আপন চাচার কাছে নিয়ে গেল গিয়ে বলতেছেন আপনার ভাতিজাকে আমি আপনার কাছে দিয়ে গেলাম আপনার ভাতিজাকে আমি লালন পালন করতে পারবো না তার চাচা বিশাল ধনাত্ম ব্যক্তি ছিল ইহুদিদের একজন বড় পণ্ডিত ছিল তার বাসা ছিল মক্কা নগরীতে আমার মুসল্লি বাজানরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এই আব্দুল উজ্জা যখন দিন যায় রাজায় অস্তে 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 ছোট থেকে বড় হইতে লাগলো বড় হইতে লাগলো যখন নওজোয়ান হয়ে উঠল 17 থেকে 18 বছর হয়ে গেল একদিন রাত্রে বেলা চাষা আর ভাতিজা দুইজন খাইতে খাবার খাওয়াতে টেবিলের মধ্যে বসলেন খাবার খাওয়ার জন্য যখন চাচা আর ভাতিজা একসাথে বসলো বসার পরে ভাতিজা আর খাবার খায় না আব্দুল উজ্জা মুখের মধ্যে খাবার নেই না আব্দুল উজ্জা ভাতগুলা হাতাইতেছে খাবারগুলা হাতাইতেছে মুখে খাবার দেয় না চাচা খাবার খাইতেছে হঠাৎ করে চাচা তাকাইয়া দেখে আব্দুল উজ্জা খাবার খাইতেছে না খাবার খাইতেছে না চাচা ডাক দিয়া বলে কি ব্যাপার কি ব্যাপার ভাতিজা তুমি খাবার খাও না কেন খাবার খাও না কেন ও ভাতিজা তুমি মুখের ভিতরে খাবার নাও না কেন গো তোমার মুখের ভিতরে খাবার না নিয়ে তুমি কেন খাবার গুলা হাতাইতেছো খাবার গুলা মুখে নেও না কেন ভাতিজা ডাক দিয়া বলে কাকা একটা প্রশ্ন ছিল আপনার কাছে ভাতিজা ডাক দিয়ে বলবে চাচা ডাক দিয়ে বলতেছে ভাতিজা কি প্রশ্ন করে ফেলো করে ফেলো ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা গো ও চাচা আপনার কাছে একটা প্রশ্ন বলে কি প্রশ্ন করো করো বলে আপনার কাছে প্রশ্ন হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এর সম্পর্কে আপনার অভিমত কি আপনার এই সম্পর্কে আপনার মত কি এই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলেন ও আমার ভাতিজা এই আসমানের নিচে জমিনের উপরে যদি একটা ব্যক্তি ভালো থাকে রে সেটা হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ করেন না সুবহানাল্লাহ আরো জোরে পড়েন সুবহানাল্লাহ আমার আপনার নবী প্যারা নবী জনাবে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই আব্দুল উজ্জা কি রকম ভালোবাসত বাজানরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করে দেখেন মনটাকে একটু দিলটাকে একটু নরম করেন আজকে আমি আর আপনি কিরকম ইসলাম পেয়েছি আমার বাবা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান আমি আর আপনি দাদা এবং চাচা দাদা চাচা পরপুরুষরা মুসলমান থাকার কারণে আমি আর আপনি মুসলমান কিন্তু বাবারে আমার ওই আব্দুল উজ্জা একজন ইহুদি মানুষের ঘর থেকে জন্ম হওয়ার পরে আব্দুল উজ্জা যখন চাচার কাছ থেকে শুনল যে আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ
আমার নবীর চাইতে এত শ্রেষ্ঠ এত আল্লাহওয়ালা এত ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই চাচাকে ডাক দিয়া বলেন চাচা গো তাহলে আপনি আসেন মুহাম্মাদের ধর্মটা আমি আর আপনি মিলে গ্রহণ করি বলেন চাচাকে যখন আব্দুল উম্মা ডাক দিয়া বলল চাচা আসেন আমি আর আপনি দুজন মিলে দুইজনে মিলে মুহাম্মাদের ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করি চাচা ডাক দিয়ে বলে না 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 ভাতিজা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না গ্রহণ করা যাবে না ও ভাতিজা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে আমরা কালি লাগাইতে পারবো না আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে পারবো না গ্রহণ করতে পারবো না আমার মুসল্লি বাজানরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন আব্দুল উচ্চা চাচাকে ডাক দিয়ে বলেন ও চাচা আপনি যেহেতু বলেছেন মুহাম্মাদের ধর্ম সত্য ধর্ম মুহাম্মাদের মতন এই দুনিয়ার জমিনে অন্য কেউ এত ভালো মানুষ নাই আমি আব্দুল উজ্জা আপনাকে সাক্ষী রেখে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন না সুবহানাল্লাহ আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এবার চাচা ডাক দিয়া বলে ও আব্দুল উজ্জা ও আমার ভাতিজা তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা তুমি জানো নি তোমার কি রকম বিপদ হতে পারে তোমার কি রকম বিপদের সম্মুখীন হতে হবে ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়া বলে চাচা গো যেই লোকটা নাকি আদর্শ লোক যে লোকটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো ব্যক্তি ওই ব্যক্তির ধর্মটাকে আমি গ্রহণ করলাম ওই নবীকে আমি মহাব্বত করে নিলাম গো চাচা ও চাচা আমি বিপদকে কোনো কিছুই ভয় পাই না চাচা আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলে ও আমার ভাতিজা আব্দুল আব্দুল উজ্জা তুমি যদি এই মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো এই মুহাম্মাদের ধর্মকে যদি তুমি পথ ত্যাগ না করো ভাতিজা তোমাকে কঠিন কঠিন বিপদের সম্মুখীন হতে হবে আব্দুল উজ্জা ডাক দিয়া বলে চাচা আমি কোন বিপদকে ভয় পাই না কোন বিপদকে ভয় পাই না আব্দুল উজ্জা এবার ডাক দিয়া বলে চাচা গো মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করে নিলাম আপনার অভিমত কি আপনি বলেন চাচা এবার ডাক দিয়া বলে ও ভাতিজা আমার তুমি এখন যে আব্দুল উজ্জা তুমি যে এখন মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করে নিলাম তুমি আমার কাইলা আমার করলাম আমার কাছে এত দিন ছিলাম কিন্তু আজকে তুমি আজকে মুহাম্মাদের ধর্মতে মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করে ফেলেছো ও আমার ভাতিজা আব্দুল উজ্জা তুমি যদি এই মুহূর্তে এই মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করে ফেলো তাহলে আমি তোমার চাচা আমার যত সম্পত্তি আছে তোমার নামে লিখে দিয়ে দিব গো ভাতিজা তাও তুমি এই মুহাম্মাদের ধর্মটাকে পরিত্যাগ করে ফেলো পরিত্যাগ করে ফেলো আমার মুসল্লি বাজানরা আব্দুল উজ্জা ডাক দিয়া বলে চাচা গো না না আমি একবার যেই কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা আমি চালতে পারবো না চালতে পারবো না আমার বাজানরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন শ্রবণ করেন আব্দুল উজ্জার চাচা এবার ডাক দিয়ে বলে ভাতিজা তুমি আমার কেছো আমার পরেছো আজকে তোমাকে এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমাকে আমার যা কেছো সব কিছু দিয়ে দিতে হবে আব্দুল উজ্জার ডাক দিয়ে বলে চাচা গো আপনি বলেন আমি কিভাবে দিব আমার তো মা নাই আমার তো বাবা নাই আমার তো ধন সম্পত্তিও তেমন নাই আমি কি দিব বলে ও ভাতিজা
আমার টাকায় কিনা তোমার শরীরের মধ্যে যে পোশাক ওই পোশাকগুলো কুলে কুলে আমাকে দিয়ে দাও চাচার এই কথা শুনিয়া আব্দুল উজ্জার পরানো যেই কাপড় ছিল রুমাল ছিল শরীর ঢাকা ওই চাদর ছিল সব কাপড়গুলো আব্দুল উজ্জার কুলে 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 দিয়ে দিল পরানো শুধু একটা লুঙ্গি আছে আর সব কাপড় আব্দুল উজ্জা তার চাচাকে দিয়ে দিল এবার চাচাকে ডাক দিয়ে বলে চাচা গো আমার কাছে আর কোনো কিছু নাই আমার মনে হয় আপনি আমার কাছে আর কোনো কিছু পান না ও চাচা আমার মনে হয় আমি সব কিছু আপনাকে দিয়ে দিয়েছি এবার চাচাকে রকম দেখেন না ফরমান আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে ও আমার ভাতিজা ভাতিজা গো তোমার পরানো যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটাও আমার টাকার কিনা তুমি এই লুঙ্গিটা এখন খুলে আমাকে দিয়ে দাও আমার বন্ধুরা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে ও আমার চাচা আমি একজন জোয়ান মানুষ আমার বয়সটা মাত্র 17 থেকে 18 হবে আমার কাছ থেকে যদি এখন আমার কাছ থেকে যদি আপনি লুঙ্গিটা নিয়ে নেন তাহলে আমার লজ্জাস্থান দেখা যাবে আমাকে মানুষে দেখে ফেলবে আচ্ছা আপনারা বলেন তো দেখি এই আব্দুল উজ্জার বয়সটা যদি 17 থেকে 18 হয় তাহলে তার ভিতরে লজ্জা আছে না নাই জুরে বলেন আছে না নাই আমাকে যদি বলেন হুজুর আপনার লুঙ্গিটা খুলে ফেলেন ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছেন আমার লজ্জা করবে কি করবে না অবশ্যই করবে বাজানদারে আমার ওই আব্দুল উজ্জা লজ্জিত হইয়া চাচাকে ডাক দিয়া বলে চাচা গো আপনি আমার লুঙ্গিটা নিয়েন না লুঙ্গিটা নিয়েন না আমার লুঙ্গিটা আমার সাথে দিয়ে দেন তোমার সাথে তোমাকে লুঙ্গিটা দিতে পারি সত্য আছে তুমি যে মুহাম্মদের ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছ ওই ইসলাম ধর্মটাকে পরিত্যাগ করে ফেল তুমি লুঙ্গিটাকে সঙ্গী বানাইয়া নাও মুহাম্মদের ইমান যে ইমান গ্রহণ করেছ মুহাম্মদের যে ইসলাম গ্রহণ করেছ ওই ইসলামটাকে পরিত্যাগ করে ফেল আমার আব্দুল উজ্জা বলে না 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 চাচা আমি পারবো না আব্দুল উজ্জা শয্যাগত অবস্থায় পড়ে গেলেন মালিকের দরবারে শয্যায় পড়িয়া আব্দুল উজ্জা দুই চোখের পানি চেরে চেরে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ ছেড়ে দিলাম লুঙ্গি সঙ্গী বানাইয়া নিলাম ইমানকে বানাইয়া নিলাম সঙ্গী পরেন না সুবহানাল্লাহ আব্দুল উজ্জার কাছ থেকে লুঙ্গিটাও তার চাচা কেড়ে নিল আব্দুল উজ্জার শরীরের মধ্যে কোনো কাপড় নাই লুঙ্গিটাকে ছেড়ে দিয়েছে আমার বাজানরা আব্দুল উজ্জার পরানো কোনো কাপড় নাই সকল রাজ্যের মানুষ আব্দুল উজ্জাকে তুতু দিতে শুরু করলো আর বলতেছে হায়রে লজ্জাশীল মানুষ হায়রে শরম সারা বেলা যা মানুষ হায়রে শরম সারা আজকে তুই কেমনে এই কাজটা করলি উলঙ্গ কেমন কইরা হয়ে গেলি আব্দুল উজ্জা এবার লজ্জাস্থানের মধ্যে হাত দিয়া আব্দুল উজ্জা বলে চাচা গো যে জায়গার মধ্যে আমার কাছ থেকে আমার শরীরের পোশাকগুলি আপনি খুলে নিয়েছেন আমি আর এই রাজ্যের মধ্যে থাকব না আমি চলে যাব মদিনাতে আমার নবীর কাছে আমার নবীর কাছে আমি চলে যাব আব্দুল উজ্জা চাচার রাজমহল থেকে বাইর হইয়া আব্দুল উজ্জা এবার চোখের পানি চেড়ে চেড়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আজকে আমার বাবা আজকে আমার দুনিয়াতে মাও নাই যদি আজকে আমার মা থাকতো আজকে যদি আমার বাবা থাকতো আজকে আমার চাচা আমাকে ফেরত পাঠিয়ে দিছে গো আজকে আমার চাচার ফেরতের পরে আমি আমার মার কাছে যাইতে পারতাম আমার আপন মাকে যাই বলতে পারতাম মা গো আমাকে একটা কাপড় দাও আমার লজ্জাস্থানটাকে ডাকি আজকে যদি আমার বাবা দুনিয়াতে বেঁচে থাকতো আমার বাবাকে গিয়ে বলতে পারতাম বাবা আমাকে একটা কাপড় দেন আমার লজ্জাস্থানটাকে ডাকি আব্দুল উজ্জা বলে
বলে মালিকের কাছে কাঁদে আব্দুল উযাইবার তার সৎমার বাড়িতে চলে যায় সৎমার বাড়িতে চলে যায় মা সৎমার বাড়িতে গিয়ে মাকে ডাকতেছে মা গো ও মা আপনি বাড়িতে আসেননি ও মা দরজাটা একটু খুলবেননি আব্দুল উযার মা ডাকিয়া বলে আমার সন্তানের কণ্ঠের আওয়াজটা আমার কর্ণকূরে এসে পৌঁছলো এটা আমার সন্তান আব্দুল উযা হইতে পারে সৎমা ঘরের কাপড়টা সরাইয়া উলঙ্গ অবস্থায় আব্দুল উযাকে দেখিয়া দুই চোখের মধ্যে হাত ধরলেন ধরে ডাকিয়া বলে ভাতিজা কি ব্যাপার তুমি লেংটা কেন রে আমার সন্তান আব্দুল উযা তুমি উলঙ্গ অবস্থায় কেন তোমার শরীরের কাপড় পুতাই আব্দুল উযা চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কাঁপতে যার বলতেছে মা গো আজকে আমি মুহাম্মদের ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি মা গো আমার চাচা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে আমার পরনের লুঙ্গি টুকু দেই নাই ও মা আপনার কাছে কি কোনো কাপড় আসেনি আমাকে দিবেন আমার লজ্জাস্থানটাকে ডাকতাম আব্দুল উযার মা ডাকিয়ে বলে ও সন্তান আমার আব্দুল উযা তুমি তো জানো আমি গরিব মানুষ মানুষের বাড়িতে কেটে খাই যার কারণে সন্তান তোমাকে আমি লালন পালন করতে পারি নাই তোমার চাচার কাছে তোমাকে পাঠায়া দিয়েছিলাম আমার বন্ধুরা আমার বাবাজিরা আব্দুল উযার মা ডাকিয়া বলে ও সন্তান আমার আব্দুল উযা যেহেতু তুমি আমার কাছে এসেছো আমার ঘরের ভিতরে খুঁজে দেখি কোনো কিছু পাই কিনা আব্দুল উযার মা যাইয়া ঘরের ভিতরে খুঁজতেছে খুঁজতেছে দেখে একটা পাতলা কম্বল আব্দুল উযার মা ওই পাতলা কম্বলটা নিয়ে হাজির হয়ে গেল ওয়া বলতেছে ও সন্তান আমার আব্দুল উযা আমার ঘরের ভিতরে আর কোনো আমার সম্বল নাই এই কম্বলটাই আমার সম্বল আব্দুল উযা বলে মা গো অর্ধেকটা কম্বল আমাকে কেটে দিয়ে দেন আর অর্ধেকটা কম্বল আপনি রেখে দেন এই বলিয়া আব্দুল উযা অর্ধেকটা কম্বল নিয়া তার লজ্জাস্থানটাকে ডাকলো লজ্জাস্থান ডাকার পরে আব্দুল মাকে ডাক দিয়ে বলে মা গো আমাকে বিদায় দিয়ে দেন বিদায় দিয়ে দেন আমি আর এই মক্কাতে মক্কা নগরীতে থাকবো না আমি চলে যাব আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়েন না সুবহানাল্লাহ সবাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আব্দুল উযা ওই মরুভূমির উপর দিয়া হাঁটতেছে হাঁটতেছে এত লম্বা পথ মক্কা থেকে মদিনা এত লম্বা পথ মানুষে গাড়ি দিয়ে যাইলে মানুষের শরীরে অন্যরকম কাইল চলে আসে শরীরের মধ্যে দুর্বলতা চলে আসে ওই আব্দুল উযা তৎকালীন সময়ের মধ্যে ওই একটা কম্বল দিয়ে পেছাইয়া মসজিদে নববী মদিনাতুল মুকাররমায় চলে গেল যাইয়া দেখে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তালিম করতেছে তালিম করতেছে আব্দুল উযা যখন নাকি আমার নবীর দিকে তাকাইল তাকাইয়া বুঝতে পারলো এটা আর কেউ নয় ওই তো মায়াবী চারাওয়ালা আমার কলিজার টুকরা নবী পড়েন না সুবহানাল্লাহ আব্দুল উযা চিনতে আর বাকি হইল না এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল উযা এক পলকে নবীর দিকে তাকাইয়া রইছে আমার আপনার নবী তখনও আব্দুল উযার দিকে তাকাই নাই আব্দুল উযাকে আমার নবী দেখে নাই আব্দুল উযা আমার নবীর দিকে এক পলকে তাকাইয়া রইল হাদিসের বর্ণনা এসেছে আব্দুল উযা তখন বলতেছে হাইরে
যখন আমার নবীর চেহারার দিকে তাকাইলাম তাকানো মাত্র আমার পেটের কিদা নিবারণ হয়ে গেছে পড়েন সুবহানাল্লাহ আমার বাজান আমার বাবাজিরা আব্দুল জার দিকে হঠাৎ করে আমার নবী তাকাইলো তাকাইতে আমার নবী দেখে চিরন চিরন চেহারা ওলা মায়াবী চেহারা ওলা চিরন চিরন চুল কে জানি একজন যুবক দাঁড়ায়া রয়েছে নওজোয়ান যুবক আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নাকি আব্দুল উজ্জার দিকে তাকাইলো আমার রহমতের নবী মায়ার নবী দিনের নবী জায়গা থেকে বসা থেকে উঠিয়া ওই আব্দুল উজ্জার দিকে আয়েশা বলতেছে ওই নওজোয়ান ছেলে তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থেকে এসেছো তোমার নাম কি তুমি কোন রাষ্ট্র থেকে এসেছো আব্দুল উজ্জা ডাক দিয়া বলে ওগো আমার প্রাণের নবী আমি মক্কাতুল মুকাররম থেকে এসেছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে গো নবী আমার চাচা আমার পরানের লুঙ্গিটুকু দেয় নাই আমার চাচা আমার পরানের লুঙ্গিটুকু আমার চাচা আমাকে দেয় নাই গো নবী আমার পরানের লুঙ্গিটুকু আমার চাচা আমার কাছ থেকে রেখে দিয়েছে ও আমার মুসল্লি বাবা জিরা গো গভীর মনোযোগ গভীর মনোযোগ আমার নবী বিশ্ব নবী আব্দুল উজ্জাকে বলে ও আব্দুল উজ্জা তুমি আজ থেকে মুসলমান ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ আজ থেকে তুমি মুসলমান তোমার স্থান মসজিদের বাহিরে নয় তুমি মসজিদের ভিতরে আসো করেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী আব্দুল উজ্জাকে মসজিদের ভিতরে ঢুকাইলো আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে ও আমার প্রাণের সাহাবীরা তোমাদের কার কাছে এমন আছে যে একের অধিক কাপড় আছে এমন কেউ আসুনি একজন সাহাবী উঠে বলে ইয়া রাসূলুল্লাহ রাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একের অধিক কাপড় আছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে এই কাপড়টা আব্দুল উজ্জাকে দিয়ে দাও আল্লাহর নবী বিশ্ব নবী আব্দুল উজ্জাকে ওই কাপড়টা দিয়া আল্লাহর নবী ডাক দিয়া বলে ও আব্দুল উজ্জা তোমাকে আমি কাপড়টা হাদিয়া দিয়ে দিলাম আল্লাহর নবী বান মুখটার দিকে তাকাইয়া দেখে মনে হয় পাঁচ সাত দশ পনেরো দিন ধরে তার পেটের ভিতরে কোনো খাবার যায় না মুখটা কেমন জানি মলিন মলিন দেখা যায় মুখটা শুকানো শুকানো দেখা যায় আমার বাবাজি রাগো আল্লাহর নবী ডাক দিয়া বলে ও আমার সাহাবীরা তোমাদের কারো ঘরের ভিতরে কি কাবার আছে কিনা একজন সাহাবী ডাক দিয়ে বলে রাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের ভিতরে কাবার আছে আমার আপনার নবী মায়া নবী দিনের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে ও সাহাবী আনো কাবার নিয়ে আসো গো আমার এই সাহাবীর জন্য কাবার নিয়ে আসো আল্লাহ নবী বিশ্ব নবী বলার সঙ্গে সঙ্গে কাবার নিয়ে আসলো কাবার দিল আল্লাহ নবী বলে আজ থেকে আর তোমার নাম আব্দুল উজ্জা নয় আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ পড়েন না সুবহানাল্লাহ সংক্ষিপ্ত ভাবে বাজানরা বলিয়া দেই সময় শেষ আমি সংক্ষিপ্ত ভাবে বলিয়া দেই এই আব্দুল উজ্জা যখন আল্লাহর নবীর কাছে থাকতে থাকলো দিন শেষে রাত হইল রাত্রে বেলা আব্দুল উজ্জার ঘুমাই না আব্দুল উজ্জা মালিকের কাছে কাঁদে আর বলে আল্লাহ কি এমন ধর্ম ইসলাম একটা শান্তির ধর্ম এই ধর্মটা আমি আগে কেন গ্রহণ করতে পারলাম না আল্লাহ আপনি আমাকে আগে কেন বুঝ দেন নাই আব্দুল উজ্জা রাত্রে বেলা চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করে আর জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে সকাল হয়ে গেল সাহাবীরা যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ এই আব্দুল্লাহর কারণে আজকে সারা রাত আমরা ঘুমাইতে পারি না আল্লাহর নবী ডাক দিয়া বলে ও সাহাবীরা অভিযোগ করিও না অভিযোগ করিও না এ আব্দুল উজ্জা এত এ
সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণের কারণে তার চাচা তার পরানোর লুঙ্গি টুকু দেয় নাই সে এত পতি ত্যাগ করেছে এত কিছু ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে সে মালিকের আশেক হয়ে গেছে এই কারণে এমন হয়ে গেছে কিছুদিন পরে যুদ্ধের ডাক আসলো সবাই যুদ্ধের মধ্যে যাইবে আল্লাহ নবী বললেন ও সাহাবীরা যার কার কার কাছে কি আছে নিয়ে আসো সকল সাহাবীরা সব কিছু দিল সংক্ষিপ্ত ভাবে বলি আল্লাহর নবী সব কিছু নিয়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবে এমন সময় আব্দুল্লাহ আয়েশা ডাক দিয়ে বলেন ওগো আমার প্রাণের নবী আমি গরিব মানুষ আব্দুল্লাহ আমি আপনাকে যুদ্ধের জন্য কোনো কিছুই দিতে পারি নাই তাবুকের যুদ্ধ শুরু হবে তাবুকের যুদ্ধ আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ বলে নবী গো আমি কোনো কিছুই দিতে পারি নাই তবে আপনার কাছে নবী একটা চাও আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন আমি আব্দুল্লাহ যেন আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারি বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন দুই হাত তুলে দোয়া করে আল্লাহ গো এই আব্দুল্লাহকে তুমি তুমি কাফেরদের জন্য এই আব্দুল্লাহর রক্তকে হারাম করিয়া দিয়ে করেন সুবহানাল্লাহ একটু বুঝে থাকলে বলেন তো দেখি বাবারা আমার এই আল্লাহর নবীর দোয়া কবুল হইছে কি হয় নাই আল্লাহর নবী বিশ্ব নবী আমার দিলের নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ডাক দিয়া বলে ও সাহাবীরা ও আল্লাহর নবী আপনার কাছে আমি দোয়া কর চাইলাম যে আমি শহীদ হওয়ার জন্য আর আপনি দোয়া করলেন আমার জন্য কাফেরদের রক্ত যাতে হারান আল্লাহর নবী বলেন ও সাহাবী আমার আব্দুল্লাহ তোমার আল্লাহর রাস্তায় গিয়া জিহাদ করে শহীদ হইতে হবে না তুমি যদি সামান্য একটা জ্বরের মাধ্যমে টান্ডা লাগাও যদি মৃত্যু বরণ করো তাহলেই তুমি শহীদ হয়ে গেছো বলেন সুবহানাল্লাহ আব্দুল উজ্জা এবার যখন রাত এবার আব্দুল উজ্জা কিছুদিন পরে ইন্তিকাম করলেন আল্লাহর নবী বলেন সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটাকে আস্তে আস্তে নামাও আব্দুল্লাহর লাশটাকে আস্তে আস্তে নামানো হলো গোসল করা হইলো সংক্ষিপ্ত ভাবে বলি আব্দুল উজ্জা আব্দুল্লাহ কি বা আল্লাহর নবী কবরের মধ্যে রেখে আব্দুল্লাহর বুক বরাবর হাতটাকে আল্লাহর নবী রেখে আল্লাহ নবী বিশ্ব নবী মালিকের কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ গো এই আব্দুল্লাহর প্রতি আমি নবী মোহাম্মদ খুশি আপনি আল্লাহ খুশি হইয়া এই আব্দুল্লাহকে মাফ করিয়া জান্নাত দিয়ে দিয়েন পরে সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী যখন এই দোয়া করলেন সাহাবীরা আশ্চর্য হয়ে গেল আবু বকর কান্দে ওমর কান্দে আরো অন্যান্য সাহাবীরা কেঁদে কেঁদে বলে হাই রে আজকে যদি আমি এই আব্দুল্লাহর কবর না হইয়া আমার কবরটা হইতো তাহলে মনে হয় আমার কপালটা কতই সৌভাগ্যময় হয়ে যাইত ও বাজারলাই নবীর জন্য কত পতি ত্যাগ করেছে শরীরের কাপড় ছেড়ে দিয়েছে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য আমাকে আপনাকেও কষ্ট করতে হবে মুজাহাদা করতে হবে এই আব্দুল উজ্জার মতো আমাকে আপনাকে কষ্ট করতে পারলে নয় মায়ার নবীর মহাব্বত গ্রহণ করতে পারলে আমার আপনার কবরের আজাব মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ এই কারণে আমরা সবাই ইনশাআল্লাহ নবীকে মহাব্বত করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক সবাই করেন আমিন।